বর্তমান সময়ে গুজব, ভুল তথ্য কিংবা অপতথ্যের উপর গণমাধ্যমগুলোর নির্ভরশীলতা দূর করতে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্যে ফ্যাক্ট চেকিং এর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে সর্বোপরি। মঙ্গলবার সকালে এই ফ্যাক্ট চেকিং সেশনের আয়োজন করে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও যোগাযোগ বিভাগ এবং সিসিডি বাংলাদেশ। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আয়োজিত এই সেশনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত সেশনের উদ্বোধন করেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারের অধ্যাপক ডক্টর গণেশ চন্দ্র রায়। এখন অনলাইন এবং অফলাইন মিলে প্রচুর সংবাদপত্র বা সংবাদ প্রচারিত হয়, এটা একটা ভালো দিক। খারাপ দিক হচ্ছে যে এখন যে কোনো ধরনের, বিশেষ করে অনলাইন সাংবাদিকতার পেশাগত দিকটাকে উপেক্ষা করে নানান রকম অপপ্রচার বাড়ছে, একটা বিরাট ব্যাপার। একদিক থেকে আমরা দাবি করব যে সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করবে। এছাড়া সাংবাদিকতা বিভাগের প্রভাষক তাসলিমা ইরিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান এবং প্রকৌশল বিভাগের ডিন অধ্যাপক ইঞ্জিনিয়ার মফজল আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ওবায়দুর রহমান। আজকে যে ফ্যাক্ট চেকিং এর কথা বলা হচ্ছে, আমাদের ট্রেজারার মহোদয় বলে গিয়েছেন, আমরা প্রতিদিনই সংবাদ মাধ্যমে নেগেটিভ এবং পজিটিভ দুই ধরনের নিউজ পেয়ে থাকি। ইয়েলো জার্নালিজমের কথা বলা হয়ে থাকে। সাংবাদিকদের মূল দায়িত্ব হলো সঠিক তথ্য নির্ভর সংবাদ পরিবেশন করা। সকাল থেকে বিকেল পর্যন্ত চলা সেশনটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা এবং যোগাযোগ বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক জুয়েল চন্দ্র দাস। এ সময় সেখানে অংশ নেন এই বিভাগের অন্যান্য শিক্ষকরাও। ভুল তথ্য, ভ্রান্ত তথ্য, এগুলো ছড়ানোর একটা প্রবণতা দেখা যায়, বিশেষত হচ্ছে ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করে। সেটা সম্পর্কে মানুষকে সচেতন করার একটা মূল উদ্দেশ্য থেকে এই প্রশিক্ষণ কর্মশালা পরিচালিত হচ্ছে। এই প্রশিক্ষণ কর্মশালার এই প্রজেক্টের অংশ হিসেবে সারা দেশের প্রায় 1000 জন সাংবাদিকতার সাথে সংশ্লিষ্ট শিক্ষার্থী, সাংবাদিক, তাদেরকে ফ্যাক্ট চেকিং বিষয়ে ধারণা দেওয়া হবে এবং প্রশিক্ষণ দেওয়া হবে। তথ্য যাচাই করা ছাড়া আসলে কোনো তথ্যেরই সত্যতা নিরূপণ করা সম্ভব নয়, সেটা সংবাদ মাধ্যমে ব্যবহারের ক্ষেত্রে হোক অথবা আমাদের প্রায়োগিক জীবনে ব্যবহারের ক্ষেত্রে হোক, অবশ্যই তথ্যের যাচাইকরণটা দরকার। তথ্যের সুনিশ্চিত এবং তথ্যের যথোপযুক্ততা এবং তথ্যের যাচাইকরণ আমরা যাই বলি না কেন, এর উপরেই দরকার আসলে এর উপরে তথ্যগত ধারণা এবং তথ্যগত জ্ঞান। এবং আই হোপ আজকের এই কর্মশালার মধ্য দিয়ে আমরা সেই বিষয়টুকু খুব বেশি আত্মস্থ করতে পারব। আয়োজিত সেশন থেকে প্রাপ্ত জ্ঞান পেশাদারিত্বের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও বেশ কাজে আসবে বলে জানান অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, একটি তথ্য নিজেকে গ্রহণ করার সময় এবং সেটি ছড়িয়ে দেওয়ার আগে ফ্যাক্ট চেকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমাদের সাংবাদিকতার মধ্যে হচ্ছে, আমরা যদি বিষয়টাকে যাচাই করার পর পুনরায় হচ্ছে নিউজটাকে পাবলিশ করি, এটা হচ্ছে সব সর্বসাধারণের জন্য খুবই একটা মানে নিয়ম করা একটা বিষয় থাকবে। আর আমরা যে ফ্যাক্ট চেকিংটা দেখব ওইটা সম্বন্ধে জানতে পারছি বিদায় ভালো লাগছে, কারণ হচ্ছে এই ফ্যাক্ট চেকিং আমার সাংবাদিকতায় আমার পরবর্তী ধাপ কী হবে, আমি কীভাবে আমার পেশাগতভাবে ভালো করব, এটার মধ্যে অনেক অবদান আছে। যদি কোনো রিসার্চে কাজ করতে যায় কিংবা আমরা সচরাচর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সব নিউজ শেয়ার করি, সেক্ষেত্রেও এই ফ্যাক্ট চেকিং বিষয়টা গুরুত্ব রয়েছে। এই যে ফ্যাক্ট চেকিং এই সেশনটার মাধ্যমে আসলে আমরা প্রথমত যখন একটা নিউজ আসবে, এই নিউজটা আসলে কি সত্য কি না, আলো এই নিউজটা হয়েছে কি না, আসলে ওই বিষয়টা আমার ব্যক্তিগত জীবনে অবশ্যই সহযোগিতা করবে। যখন একটা নিউজ আসবে, নিউজটা আমি প্রথমে অবশ্যই যাচাই বাছাই করে দেখব, দেন হচ্ছে হ্যাঁ সেটা নিউজটা আসবে। সো এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তথ্য প্রযুক্তির যুগে কোনো সংবাদ দ্রুত পরিবেশন করা যেমন গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই সংবাদের ফ্যাক্ট চেকিং, এমনটাই মনে করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ শিক্ষার্থীরা। আব্দুল্লাহ রাহাত, বাংলাধারা, চট্টগ্রাম।